স্কুলে শুধু মোবাইল নিষিদ্ধ নয়, স্টাইল করে চুল কেটে আসা কিংবা চুল রং করে স্কুলে আসার উপরও নিষেধাজ্ঞা জারি করল মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বখরাগাছি হাইস্কুল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, মোবাইল নিয়ে ক্লাস করতে পারবেন না শিক্ষক শিক্ষিকারাও। সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মঙ্গলবার থেকে স্কুলে কোনো রকম স্টাইল করে চুল কেটে আসা যাবে না, পাশাপাশি রং করেও স্কুলে আসা যাবে না, ব্যবহার করা যাবে না মোবাইল। বখরাগাছি হাইস্কুল কর্তৃপক্ষের এমন সাহসী সিদ্ধান্তে প্রশংসা করেছেন অভিভাবকেরা। উল্লেখ্য, ইতিমধ্যে শামসেরগঞ্জের চাচণ্ড বাসুদেবপুর হাইস্কুলে ছাত্রছাত্রীদের মোবাইল নিষিদ্ধ করেছে স্কুল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় সেই নিষেধাজ্ঞা জারির ছবি ব্যাপক ভাইরাল হয়। এবার এক ধাপ এগিয়ে স্কুলে বাহারি রঙের চুল কেটে আসায় নিষেধাজ্ঞা জারি করল বখরাগাছি হাইস্কুল কর্তৃপক্ষ। একেবারে গ্রামীণ এলাকার এই স্কুলে পড়াশোনার মান বজায় রাখতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। বখরাগাছি হাইস্কুলের পক্ষ থেকে নির্দেশিকায় বলা হয়েছে, মঙ্গলবার থেকে বিদ্যালয়ে মোবাইল নিয়ে আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কেউ মোবাইল সহ ধরা পড়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিদ্যালয়ের মধ্যে চুলের রং করা বা কোনো স্টাইল করে চুল কেটে আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বিষয়টি অভিভাবকদের দেখার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। দিনেশ সহ রিপোর্ট, NTVWB। আমরা এটা বিগত এক মাস থেকে ভাবনা চিন্তা করছি এবং কিছু কিছু অভিভাবকের তরফ থেকে মোবাইল ইউজ করা নিয়ে একটা আপত্তি আছে। তার জন্য আমি কালকে একটা নোটিশ দিয়ে ছাত্রছাত্রীদের কঠোরভাবে নিষিদ্ধ করেছি যেন তারা বিদ্যালয়ে মোবাইল নিয়ে না আসে। এর একটা ব্যাড ইফেক্টও পড়ছে আমাদের পাড়া গ্রামের স্কুল। এই দিক থেকে বিবেচনা করে আমি মোবাইলটা নিষিদ্ধ করলাম এবং আগামী দিনে অর্থাৎ কালকে আমাদের একটা মিটিং আছে, সেই মিটিংয়ে আমি শিক্ষকদের অনুরোধ করব তারা যেন ক্লাসরুমে মোবাইলটা না নিয়ে যায়। কারণ 40 মিনিটের ক্লাসে যদি 5 মিনিট মোবাইলটায় ফোন আসে ইউজ করে তাহলে অনেক সময় ছাত্রছাত্রীদের পড়ার অনেকটাই ক্ষতি হতে পারে। এই বিষয়টা মাথায় রেখে আমি অভিভাবকদেরকে অনুরোধ করব যেন তারা আগামী দিনে ক্লাসরুমে মোবাইল যেন না নিয়ে যায়। চুলের কাটিং বা চুলের রং যেটা বলছেন, আজকাল দেখছি ছাত্রছাত্রী অনেকে একটা নতুন ফ্যাশনে যুক্ত, যাদের চুলটার নিচের দিকে মোটেই নেয় নাড়া টাইপ এবং ওপরে একটা এক গুচ্ছ চুল বড় বড়, এগুলো দেখতে অনেকটা খারাপ লাগে এবং হয়তো সেই ছেলের চুলের দিকেই 5টা ছাত্র তাকিয়ে থাকে, চুলে রং করলেও তাকিয়ে থাকে। এতেও পড়াশোনার যে একটা পরিবেশ বা ইমেজ সেটাও অনেক ছাত্রছাত্রী নষ্ট হয়। এগুলোই মাথায় রেখে আমি চুলের কাটিং এবং যে হেয়ার কাটিং এবং যে চুলে রং করা এটা নিষিদ্ধ করেছি কঠোরভাবে। অনেক সময় দেখা যায় অফ পিরিয়ড যখন থাকে ছাত্রছাত্রী হয় আমাদের লাইব্রেরি আছে, লাইব্রেরি রুমে পড়াশোনা না করে বা একটা বই নিয়ে পড়াশোনা না করে অনেক সময় মোবাইলের গেম খেলতে শুরু করে। গেমে এতটাই তারা লিপ্ত হয়ে যায় যে তাদের পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসটাও অনেক সময় ভুলে যায়। এই জন্যই আমি বারবার তাদের কাছে অনুরোধ করেছি তারা যেন ক্লাসরুমে বা স্কুলে মোবাইল না নিয়ে আসে। পড়াশোনার পাশাপাশি স্কুলে অনেক ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, সেগুলোর প্রতি যদি ছাত্ররা অনেকটাই ঝোঁক দেয়। যেমন আমি বিগত 30 তারিখে একটা অনুষ্ঠান করেছি যেখানে বিভিন্ন ধরনের কুইজ আবৃত্তি নৃত্য পলিথিনের উপরে, পলিথিন যেন ব্যবহার না করে এর উপরে অনুষ্ঠান করেছি। মাঝে মাঝে এই সমস্ত এন্টারটেনমেন্টগুলো স্কুলেই হয়, মোবাইলে এন্টারটেনমেন্ট দেখার অর্থটা আমার কাছে পরিষ্কার নয়। তারা হয়তো বাড়িতেই সেই নেটগুলো দেখতে পারে এবং তাদের শিক্ষার ক্ষেত্রেই যেন নেটগুলো ব্যবহার করতে পারে, স্কুলের পরিবেশে নয়। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনি স্কুলের প্রধান শিক্ষক? আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বড়াগাছি হাই স্কুল। স্কুল নাম বড়াগাছি হাই স্কুল। বড়াগাছি হাই স্কুল এইচএস। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 12-এ। তোমাদের স্কুলের কর্তৃপক্ষ বা স্কুলের প্রধান শিক্ষক স্কুলে মোবাইল ফোন আসা নিষিদ্ধ করেছে আজ থেকে, তোমাদের কত সুবিধা? এটা আমরা অনেক খুশি, এতে আমাদের অনেকটাই সুবিধা হবে। কারণ মোবাইল স্কুলে আনা একদম অনুচিত, কারণ মোবাইলে অনেক বিঘাত ঘটে। ক্লাস চলাকালীন কেউ যদি মোবাইল নিয়ে বা মোবাইলই করে সেখানে ক্লাসে বিঘাত ঘটে। এই মোবাইলের জন্য অনেক বিঘাত ঘটে। মোবাইলে
ক্লাসে যদি ভালো কোনো স্যারের আলোচনা করে সেখানে যদি মোবাইল ফোন বেজে ওঠে তাহলে সেখানে অনেক ক্ষতি দেখা যায়। কারণ ভালো শিক্ষার জায়গায় যেন কোনো যদি খারাপ বিঘাত ঘটে তাহলে সেটা একদম অনুচিত। তাই স্যারেরা যেটা ডিসিশন নিয়েছে সেটা অনেক ভালো ডিসিশন নিয়েছে। হ্যাঁ, আমরা অনেক খুশি এবং এই ডিসিশনটা নেওয়ার জন্য স্যারেদেরকে অনেক ধন্যবাদও জানানো হচ্ছে। সেটাও অনেক ভালো সিদ্ধান্ত, কারণ স্কুলের মতন আসতে হবে। সাধারণভাবে স্কুলে কোনো কালার করা চুল বা স্টাইল করে চুল কাটা এসা চলবে না, কারণ স্কুলে শিক্ষাজনক একটা জায়গা, স্কুলে শিক্ষা ছাড়া বেঘাত কোনো কাজ চলবে না। তাই স্যারেদেরকে অনেক ধন্যবাদ যে মোবাইল আনা ও স্টাইল করে চুল কাটা, কালারিং চুল কাটা নিষেধ করার জন্য। আমার নাম মেহেন্দি খাতুন, ক্লাস 12। ক্লাস 12। তোমাদের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে, তাতে তোমরা কতটা সুবিধা হবে তোমাদের? আমাদের অনেকটাই সুবিধা হবে। ক্লাসে যদি কেউ ফোনের রিংটোন বাজে তাহলে স্যারেদের ওখানে বিঘ্ন ঘটতে পারে, তাই জন্য স্যারেরা যেটা সিদ্ধান্ত নিয়েছে ওটা অনেক ভালোই সিদ্ধান্ত নিয়েছে আমাদের পক্ষে। এই সমাজ দাঁড়িয়ে আবেগ মনে করছো? বাড়বে, অনেক বাড়বে। সুস্মিতা দাস।